ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে জাতিসংঘ। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সভাকক্ষে এই চুক্তি সই হয়। স্বাক্ষরের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর স্বাক্ষর করে। এর ফলে রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভাষান্তর। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। উখিয়া ও টেকনাপ ক্যাম্পের মতো এবার থেকে ভাষান্তরেও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহাসিন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধি ইউহানেস ভন্ডার ক্লাউ এ চুক্তি সই করেন। পরে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর যৌথ উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, নিরাপদ পানি, পয় নিষ্কাশন, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হবে। জাতিসংঘের সংস্থা সমূহ কর্তৃক কক্সবাজারের মতো ভাষান্তর সকল মানবিক সহায়তা পরিচালিত হবে। অতি শীঘ্রই এই সমঝোতা স্মারকের আলোকে অপারেশন প্ল্যান সহ বিভিন্ন কার্যক্রম শুরু করা হবে। এ সময় বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধি ইউহানেস ভন্ডার ক্লাউ জানান, মানবিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে টেকসই ব্যবস্থা নিশ্চিতে কাজ করবে জাতিসংঘ। This MOU is a clear expression of the close and continuous cooperation between the government and the UN in the ongoing Rohingya humanitarian response. The UN will have the framework to become operational on Basansar. As in the camps in Cox's Bazar, remains aimed at preparing and capacitating the Rohingya for the sustainable return to Myanmar. অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান প্রধান অতিথি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। Finally, they have taken a good and correct decision in time, and I think it will help the government of Bangladesh to continue the humanitarian support in Bhasanchar. বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 5 সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। গতরাত থেকে আজ ভোর পর্যন্ত উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 14 APBN এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানান, সম্প্রতি রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনার পর ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী আশ্রা বাহিনীর সাথে জড়িত 5 জনকে আটক করেছে APBN। আটককৃতদের সন্ত্রাসীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।